ত্রিপুরার কদমতলা এবং পানুসাগর কান্ডকে দুর্ভাগ্যজনক আখ্যায়িত করে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান উত্তর পূর্ব ভারত নদওয়া তুত্তামেরের। ধর্মীয় সহিংসতা প্রতিরোধে প্রশাসনকে নিরপেক্ষ এবং সদর্থক ভূমিকা নিতেও আর্জি জানিয়েছেন উত্তর পূর্ব ভারত এমারতে সরিয়া এবং নদওয়া তুত্তামেরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রাক্তন বিধায়ক মাওলানা আতাউর রহমান মাছার ভূঁইয়া। প্রসঙ্গত, বিগত 6 এবং 7 অক্টোবর ত্রিপুরা কদমতলায় এবং 15 অক্টোবর পানিসাগরের পেকুছড়ায় সংঘটিত সাম্প্রদায়িক দাঙ্গায় সেই সব এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়েছে। দুষ্কৃতীদের আক্রমণে স্থানীয় একটি মসজিদ এবং কবরস্থান সহ 4টি বসত বাড়িতে ভাঙচুর এবং অগ্নি সংযোগের ফলে ভস্মীভূত হয়েছে কদমতলায়। তাছাড়া প্রায় 80টি দোকান ভাঙচুর, লুটপাট এবং অগ্নি সংযোগ করে ভস্মীভূত করা হয়, যার ক্ষতির পরিমাণ 5 কোটি টাকার অধিক হবে। এদিকে অনুরূপভাবে গতকাল 15 অক্টোবর পানিসাগরের পেকুছড়ায় সংঘটিত সাম্প্রদায়িক দাঙ্গায় 2টি মসজিদ, 1টি মাদ্রাসা সহ দোকানপাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হবে। কদমতলায় পুলিশের গুলিতে একজন লোকের মৃত্যু হয়েছে এবং 2 জন আহত হয়েছেন। এই সব ঘটনা উত্তর পূর্ব ভারত এমারতে সরিয়া ও নদওয়া তুত্তামেরের পক্ষ থেকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান মাছার ভূঁইয়া গভীর উদ্বেগ প্রকাশ করে সর্বাবস্থায় ওইসব এলাকায় শান্তি এবং সম্প্রীতি বজায় রাখতে সর্বস্তরের জনসাধারণের কাছে আহ্বান জানিয়েছেন। আমাদের হাতে মন্তব্য রয়েছে ওনার, শুনে নেব সরাসরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী সজ্জন মণ্ডলী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গত 6 এবং 7 অক্টোবর ত্রিপুরার কদমতলায় সাম্প্রদায়িক হাঙ্গামায় একটি দুর্গাপূজার চাঁদা বলপূর্বক আদায় করা উপলক্ষে সংগঠিত এই হাঙ্গামায় 60টি মুসলিম বসত বাড়ি অত্যন্ত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সমস্ত আসবাবপত্র সহ গড় বাড়ির অগ্নিসংযোগের মাধ্যমে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ত্রিপুরা বাজারের অত্যন্ত বড় সুন্দর মসজিদ এবং মসজিদ সংলগ্ন একটি গৃহ ব্যাপক ভাঙচুর করা হয়েছে। অগ্নিসংযোগের ফলে গৃহটি বর্ষীভূত হয়েছে, মসজিদের ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে। তৎসঙ্গে স্থানীয় প্রায় 80টির মতো ছোট বড় দোকান তার সম্পদ লুট করে ভাঙচুর করে অগ্নিসংযোগের মাধ্যমে ব্যাপক হারে ক্ষতি করা হয়েছে। ক্ষতির পরিমাণ স্থানীয় লোকেরা প্রায় 5 কোটি টাকার মতো অনুমান করছেন। তাছাড়া এখানে পুলিশের গুলিচালনায় একজন যুবক আলফেসানি আহমদ নামে একজন যুবক নিহত হয়েছে, আরও 2 জন আহত হয়ে চিকিৎসাধীন আছেন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে পুনরায় গতকাল 15 অক্টোবর পানিসাগরের নিকটস্থ পেকুশেড়ায় আরও 2টি মসজিদ ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে এবং পেকুশোড়া গভর্নমেন্ট জুনিয়র মাদ্রাসাও ভাঙচুর করে তার আসবাবপত্র সব কিছু জ্বালিয়ে গড় ধ্বংস করা হয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তর পূর্ব ভারত এমারতে সরিয়া ও নদওয়া তুত্তামের গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে এবং এসব ঘটনা প্রাত্রিঘাতী দাঙ্গা কোনো অবস্থায় সমর্থনযোগ্য নয়, এর নিন্দা জানাচ্ছে এবং অতিসত্বর সেখানে কঠোর হস্তে শান্তি এবং সম্প্রীতির বাতাবরণ পুনরায় প্রতিষ্ঠা করার জন্য উত্তর ত্রিপুরা সরকারের নিকট এমারতে সরিয়া ও নদওয়া তুত্তামের দাবি জানাচ্ছি। আমরা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এবং উত্তর ত্রিপুরা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টরের নিকট আমরা স্মারকপত্র পেশ করে এ ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখ এবং উদ্বেগ প্রকাশ করে সমস্ত জাতি ধর্ম দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে সেখানে শান্তি এবং সম্প্রীতির বাতাবরণ পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য বিনম্রভাবে আবেদন জানাচ্ছি এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করার জন্য অনুরোধ জানাচ্ছি। তাছাড়া বিগত ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে আমরা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নিকট প্রেরিত স্মারকপত্রে আমরা কয়েকটি দাবি পূরণ করার জন্য উত্থাপন করেছি। সে দাবিগুলি হল, কদমতলার দাঙ্গায় ক্ষতিগ্রস্ত এবং অগ্নিসংযোগে বর্ষীভূত যে 60টি বসত বাড়ি বর্ষীভূত করা হয়েছে, সে সমস্ত বাড়ির ক্ষতিপূরণ বাবদ ন্যূনতম প্রতিটি পরিবারকে 10 লক্ষ টাকা করে দেওয়ার দাবি জানাচ্ছি। তাছাড়া দাঙ্গায় ক্ষতিগ্রস্ত এবং বর্ষীভূত দোকানগৃহ এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান সমূহের সঠিক
ক্ষতির পরিমাণ নিরূপণ করে তাদের পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার জন্য ত্রিপুরা সরকারের নিকট দাবি জানাচ্ছে এবং কদমতলা মসজিদ এবং তৎসংলগ্ন মসজিদের ইমামের গৃহের ক্ষতিপূরণ বাবদ এককালীন ন্যূনতম 30 লক্ষ টাকা দেওয়ার দাবি জানাচ্ছি। তাছাড়া 15 অক্টোবর পানিসাগরের পেকুশোলার 2টি মসজিদ এবং জুনিয়র মাদ্রাসার ক্ষতিপূরণ বাবদ প্রতিটিতে এককালীন ন্যূনতম 20 লক্ষ টাকা করে দেওয়ার দাবি জানাচ্ছি। এবং পুলিশের গুলিতে নিহত জেরজেরির আলফেস আনি আহমদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ এককালীন ন্যূনতম 10 লক্ষ টাকা এবং পরিবারের একজনকে সরকারি চাকুরি দেওয়ার দাবি জানাচ্ছি। তাছাড়া আহত 2জনকে চিকিৎসার ব্যয় বাবদ ন্যূনতম 1 লক্ষ টাকা করে দেওয়ার দাবি জানাচ্ছি। এছাড়া এই সমস্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক দাঙ্গায় যারা জড়িত তাদের গ্রেফতার করে আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য এবং দোষীদের গ্রেফতারের নামে নির্দোষদের যাতে হেনস্থা না করা হয় তৎপ্রতি ত্রিপুরা সরকারকে নজর রাখার জন্য আমরা জোরালো আবেদন জানাচ্ছি। সুধী সজ্জনমণ্ডলী, আমার শেষ আবেদন, ইমারতে শরীয়ত নদওয়াত তামিরের পক্ষ থেকে আমরা সবাই একযোগে ত্রিপুরা স্বরাষ্ট্র সরকার এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে কদমতলা সহ পানিসাগর সহ বৃহত্তর উত্তর ত্রিপুরা জেলার সর্বত্র শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যেন সবাই একযোগে কাজ করি, এই আবেদন জানিয়ে আমার আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।